আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জনগণের আস্থা আছে বলেই উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী। সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। 26 জানুয়ারির মধ্যে আসছে 5 কোটি ডোজ ভ্যাকসিন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরো 16 মৃত্যু। অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে 9 জঙ্গি পুনর্বাসনের সহায়তা দেবে র‍্যাব। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি। বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের বিরুদ্ধে চার্জশিট। এবং দ্বিতীয় দফায় অভিশংসিত ট্রাম্প। সিনেটে জরুরি অধিবেশনের জন্য ডেমোক্রেটদের চাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়াও সংবাদ আরো থাকছে। বর্ণাঢ্য আয়োজনে শেষ হল পুরন ঢাকার ঐতিহ্যবাহী চাকরাইন উৎসব। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাতা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে শুধুমাত্র ভাতার উপর নির্ভর না করে আর্থ সামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সুবিধা অনুযায়ী কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে সরকার। ভাতা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পূর্বাপর তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে, তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। নাগরিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না হয়ে অন্য কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। কেউ ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ মানে একেবারে নিজেকে অপান্ত মনে না করে, সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। তিনি বিশ্বাস করেন এই উন্নয়নের পেছনে আছে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস। আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই সেদিনই বলেছিলাম যে আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী তো আর কিছু না, প্রধানমন্ত্রী তো আমার কাছে এটা যে আমি কাজ করবার সুযোগটা পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। কার্যক্রমের আওতায় উদ্বোধনীতে প্রাথমিক পর্যায়ে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। আমি বিধবা ভাতা পাচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভ্যাকসিন আসবে 26 জানুয়ারির মধ্যে আর টিকা কার্যক্রমে কাজ করবে 7,000 টিমে 42,000 কর্মী। এক প্রস্তুতি সভায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন 55 বা এর বেশি বয়সী ব্যক্তি এবং ফ্রন্টলাইনাররা
টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। প্রথম পর্যায়ে 5 কোটি ডোজ টিকা আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা ভ্যাকসিনের সুষ্ঠু বণ্টন ও এই কার্যক্রমের সফল বাস্তবায়ন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সুষ্ঠুভাবে সারা দেশে দিতে পারব। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসেই করোনা টিকা আসছে আর টিকা প্রয়োগে গঠিত কমিটিও কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এ কার্যক্রম নিয়ে একটি খসড়া নীতিও তৈরি হয়েছে। আগামী 25-26 তারিখে বাংলাদেশে প্রথম লট আসার কথা। টেকনোলজিস্ট আছে, নার্স আছে, মিডওয়াইফ আছে, ভলান্টিয়ার্স আছে, এইসব মিলে প্রায় 42,000 লোকে ট্রেনিং দেওয়া হয়েছে যারা ভ্যাকসিন দিবে। যারা 18 বছরের নিচে এই মুহূর্তে তাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যারা ধরেন খুব বেশি অসুস্থ তাদেরকে দেওয়া যাবে না। 55 বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্ট লাইনাররা রয়েছেন তালিকার শীর্ষে। জেলা পর্যায়ে 7 লাখ ডোজ এবং উপজেলা পর্যায়ে 2 লাখ ডোজ টিকা সংরক্ষণ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, জীবন সাংবাদিক, সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে, যে ভ্যাকসিন আনছি তা পুরোপুরি আনা হয়ে গেলে এবং কোভ্যাক্সের ভ্যাকসিন যদি আমরা পেয়ে যাই তাহলে প্রায় 5 কোটি লোককে বাংলাদেশের আমরা ভ্যাকসিন দিতে পারব। বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তত্ত্বাবধান করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই সিদ্ধান্তটা আসবে যে কিভাবে দেওয়া হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 দৈনিক সংক্রমণ হার কমছে। একদিনে শনাক্ত 4.90%, 24 ঘন্টায় মারা গেছে 16 জন, এ নিয়ে মোট মৃত্যু 7,849। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 314তম দিনে 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 16,608। নতুন করে শনাক্ত হয়েছে 813 জন, এ নিয়ে মোট শনাক্ত 5,25,723। নতুন 883 জন সহ সুস্থ হয়েছে 4,70,405। করোনা এ পর্যন্ত মৃত্যুহার 1.49%, সুস্থতার হার 89.48 ও শনাক্ত হার 15.38%। জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জন। বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন ওই নয় ব্যক্তি। স্বাভাবিক জীবনে ফিরে আসার শর্তে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে র্যাব। আহমদ বাবুকে সাথে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে সিলেটের তরুণ শাওন মুনতাহা ইবনে শওকত জড়িয়ে পড়েছিলেন ধর্মভিত্তিক উগ্রবাদী একটি সংগঠনে। পরে চিকিৎসক স্ত্রী নুসরাত আলী জুহিকেও সংগঠনের নির্দেশে 4 বছর আগে 2 সন্তানকে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কিন্তু সবই যে ভুল ছিল তা বুঝতে পেরেছেন তারা। আমি এক পর্যায়ে গভীরভাবে চিন্তা করে দেখি যে আমি আসলেই এক ভুল পথে পরিচালিত হয়েছি। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তখন নিজেকে খুব অসহায় মনে হতো। সমাজের মূল ধারায় স্বাভাবিক জীবনে ফেরার আশা নিয়ে শাওন ও জুহির সঙ্গে আরও 7 তরুণ তরুণী বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা কুমিল্লার আবিদা জান্নাত, আব্দুর রহমান সোহেল, চাঁদপুরের মোহাম্মদ হোসেন ওরফা হাসান গাজী, মোহাম্মদ সাইফুল্লাহ, ঝিনাইদহের সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গার আবদুল্লাহ ও সাইদুর রহমান, বিভিন্ন শ্রেণী পেশার এই মানুষেরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে পরিবার ছেড়েছিলেন। এখন তারা স্বাভাবিক জীবনে ফেরার পাশাপাশি দেশের জন্য কাজ করার অঙ্গীকারও করলেন। অনুষ্ঠানে জঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরে আসা তরুণ তরুণীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সন্তান ভুল পথে চলে গেলে মা বাবা হিসেবে তা সহ্য করা অনেক কষ্টকর। র্যাবের আয়োজনে নবদিগন্তের পথে নামে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বলা হয়, গ্রেফতার করে শাস্তির পথে না গিয়ে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা হবে। ইমপ্রোভাইজড ককটেল বোম বম দরদার কৌটা বা দুধের বড় কৌটা, লোকাল ইমপ্রোভাইজড এই সমস্ত জিনিসপত্র দিয়ে তোমরা কারো বিরুদ্ধে বিজয়ী হতে পারবে না। খামাখা নিজের জীবন যাবে, কমিউনিটি তার সমাজ
সকলে আন্তরিকতার সাথে গ্রহণ করে নেবেন। সে জঙ্গি ছিল, তুই জঙ্গি, এই সকল কথাবার্তা বলে তাকে যাতে আবারও একটি নেতিবাচক পথের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ না করে দেওয়া হয়। অনুষ্ঠানে র‍্যাবের এই পুনর্বাসন প্রক্রিয়ার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটা কখনোই আমরা বলি না যে আমরা জঙ্গিবাদকে একদম নির্মূল করে দিয়েছি, মূল উৎপাটন করে দিয়েছি, আমরা সেটুকু বলি যে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার করে বিদেশে যারা সম্পদ গড়েছেন তাদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ পাচার মামলার তদন্তে নেমে পি কে হালদার ও তার 62 সহযোগীর তথ্য পেয়েছে সংস্থাটি। আর বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে 123 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। কানাডায় পলাতক পি কে হালদার ও তার সহযোগীরা নানা দেশে বিস্তর সম্পদ গড়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশেও পাচারকারীদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের তালিকা তৈরি করতে চায় সংস্থাটি। যারা কানাডাতে, সিঙ্গাপুরে, এই সমস্ত জায়গায় যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়িঘর করেছেন বলে জানা যাচ্ছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তারা এই বিষয়টি স্থানীয়ভাবে জেনে তাদের স্বস্ব এজেন্সির মাধ্যমে বা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে তারা আমাদেরকে অবহিত করবে। পি কে হালদারের 1057 কোটি টাকার সম্পদ জব্দের তথ্যও জানান তিনি। মোটামুটি জানা যায় যে 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি বিভিন্ন জায়গায় আমাদের কাছে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে। বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান দুদক সচিব। 123 কোটি 54 লক্ষ 45 হাজার 848 টাকা লেনদেন সন্দেহজনক এবং অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দুবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহিংস বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ভোটাভুটিতে অভিশংসনের পক্ষে ডেমোক্রেটদের সঙ্গে সামিল হন ট্রাম্পের দলের 10 নেতা। এখন সিনেটের ট্রায়ালের মুখোমুখি হবেন ট্রাম্প। ডেমোক্রেটরা মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চাইলেও শেষ সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিনেটে রিপাবলিকান নেতা ম্যাককর্নেল। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারেননি পরাজয়ের গ্লানি। গেল 6 জানুয়ারি প্রতিপক্ষের বিজয়ের স্বীকৃতির দিনে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। সংঘর্ষে নিহত হয় 5 জন। এমন নজিরবিহীন সহিংসতার পেছনে রয়েছে ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য। এ অভিযোগেই কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন ট্রাম্প। ভোটাভুটির আগে কয়েক ঘন্টা উত্তপ্ত বিতর্ক চলে। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ আর নিন্দার ঝড় তুলেন ডেমোক্র্যাটরা, সামিল হন রিপাবলিকানরাও। ওই দিনের ঘটনার ভয়াবহতা তুলে ধরেন অনেকে। অভিশংসনের বিরোধিতা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকরা। 435 আসনের প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে অভিশংসনের পক্ষে 232 ও বিপক্ষে 197 ভোট পড়ে। এর মধ্যে 10 রিপাবলিকান নেতা পক্ষে ভোট দেন। স্পিকার ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ট্রাম্পকে জাতির জন্য স্পষ্ট ও বিপজ্জনক হুমকি হিসেবে উল্লেখ করেন। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এর প্রস্তাবের উপর শুনানি শুরু হবে। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আর 1 সপ্তাহ বাকি, তবে এর মধ্যেও সহিংসতা ঘটাতে পারেন ট্রাম্প।
এমন আশঙ্কায় ক্ষমতা ছাড়ার আগেই তাকে অপসারণ করতে চান ডেমোক্র্যাটরা। যদিও জরুরি অধিবেশন ডাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিনেটের রিপাবলিকান নেতা ম্যাককলেন। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেন অভিশংসনের বিষয়ে সঠিক পথে এগোবে সিনেট নেতৃত্ব। 81 million people stood up and said it's time for him to go. ভোটাভুটির পর ভিডিও বার্তা দেন ট্রাম্প, সমর্থকদের সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। No true supporter of mine could ever disrespect law enforcement or our great American flag. এদিকে 6 জানুয়ারির পর থেকে ভিন্ন এক ক্যাপিটল হিল দেখছে মার্কিনীরা। ন্যাশনাল গার্ডের নিরাপত্তা বলয়ে ঘেরা ভবনের ভেতর ও বাইরে। একই সঙ্গে 20 জানুয়ারি বাইডেনের শপথকে ঘিরে পুরো ওয়াশিংটনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সাব স্টেশন, মোতায়েন করা হচ্ছে 20,000 সেনা সদস্য। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরো 2-3 দিন। 20 তারিখের পর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। প্রচারে ব্যস্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীরা, 2 মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি সহ প্রতিটি কল্যাণকর কাজকে বিএনপি প্রশ্নবিদ্ধ করছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সরকার দ্রুত করোনার ভ্যাকসিন কেনার ব্যবস্থা করায় বিএনপি সন্তুষ্ট হতে পারছে না। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে। আসলে ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনীতি প্রয়াস চালাচ্ছে। দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। করোনা টিকা নিয়ে আওয়ামী লীগের লোকেরা ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর শহরে রামনগর মোড়ে পৌর নির্বাচনে দলের প্রার্থীরা প্রচারণার সভায় তিনি মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত করার আহ্বান করেন। বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান করোনা টিকা আনতে বাণিজ্যিক উদ্দেশ্য কাজ করছে। দেশের অধিকাংশ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশ, বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও 2-3 দিন। জানুয়ারির 20 তারিখের পর মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। শীতে যুবথুব দেশের উত্তরের জনপদ, ঘন কুয়াশায় সারা দেশে রৌদ্রের দেখা পাওয়াই দুষ্কর। শৈত্যপ্রবাহের কবলে রয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চল সহ পুরো রংপুর বিভাগ। গেল 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, রেকর্ড করা হয় 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উপমহাদেশীয় উচ্চচাপ বলের বর্ধিতাংশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগ ঘন্টায় 6-12 কিলোমিটার। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে শৈত্যপ্রবাহ চলছে এটা আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। তার মৃদুর শৈত্যপ্রবাহ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি তাপমাত্রাটা আপনার 10-8 ডিগ্রির মধ্যে হলে আপনার মৃদু শৈত্যপ্রবাহ হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে আরও একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 20 তারিখের পরে যে শৈত্যপ্রবাহ বা অথবা এই মাসের শেষের দিকে যে শৈত্যপ্রবাহের কথা আমরা যেটা বলছি, এক্ষেত্রে এত কোথাও কোথাও তাপমাত্রাটা একটা 6 ডিগ্রি নিচে নেমে আসতে পারে। নিচে নেমে আসার অর্থ তো সেটাকে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলবো। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে বলেও জানানো হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
ভোটার টানতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিটি নির্বাচনের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং সুখে দুঃখে যাকে পাশে পাবেন এমন প্রার্থী বেছে নেবেন তারা। আর সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীরা। অপরদিকে মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সিটি নির্বাচনে চলছে বিরামহীন প্রচারণা। নগরীর উত্তর হালিশহর এলাকায় প্রচার চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নগরীর উত্তর রামপুরা সহ বিভিন্ন ওয়ার্ডে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ভোটারদের কাছে। ভোটাররা বলছেন নির্বাচনের যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। নতুন কমিশন যদি যে মানুষের আরা ভোটে বিভোটে ডাকিলি আরা সাপি বেবু আর একটা সাপ গরিব দুঃখীর আশেপাশে থাকার মতো ওইরকম একটা ভালো সুস্থ কমিশনার আসুক, পরিবেশে যে সুন্দর করতে পারে তাকে আমরা চাই। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। ইসি প্রশাসন শক্ত হাতে এগুলো যদি দমন করতে পারে তাহলে একটি উৎসবমুখর পরিবেশ, সুন্দরমূলক অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন হয়তো আমরা আশা করতে পারি। অপরদিকে অজুহাত তোলে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। প্রথম নিজেকে সচেতন হতে হবে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণা, বাড়ছে উত্তাপও। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ২৬টি খাল উদ্ধার করে পাড় বাঁধিয়ে রাজধানীবাসীকে নান্দনিক পরিবেশ উপহার দিতে চায় ঢাকার দুই সিটি কর্পোরেশন। খালপাড়ে সবুজায়ন করে পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সাইকেলের জন্য আলাদা লেনও করতে চায় সিটি কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। ভেনিস, ইতালির দৃষ্টিনন্দন শহরটি যেন পানির উপর ভাসছে। নদী খাল ভিত্তিক যোগাযোগ, খাল নদী ভিত্তিক অর্থনীতি, ভোর হতেই জেগে ওঠে শহরটি। নদী খালে সারি সারি নৌকা পর্যটকদের আকর্ষণ করে শহরটির সৌন্দর্য। আর এই ভেনিসের মতোই ঢাকার আশেপাশে রয়েছে অসংখ্য খাল নদী। ২৬টি খালের দায়িত্ব নিয়ে ঢাকাকে ভেনিসের মতো করে গড়তে চান দক্ষিণ সিটির মেয়র। এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। দায়িত্ব হাতে নিয়েই ঢাকা জেলা প্রশাসকের সিএস দাগে ওয়াসার দেয়া ২৬টি খাল উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ করা হচ্ছে খালের দুপারের অবৈধ স্থাপনা। মেজারমেন্ট করে দেওয়ার পরে খালের উপরে কোনো ধরনের অবৈধ কোনো কিছু থাকতে পারবে না, এটিকে উচ্ছেদ হবে এবং খালগুলোকে আমরা পুনঃখনন করব। দখল দূষণে জর্জরিত খালগুলোর বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। ২০-৩০ বছরের জঞ্জাল অপসারণ করার চ্যালেঞ্জে সফল হবে বলেই আশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। যন্ত্রপাতি যেগুলো আমাদের কাছে আছে, ওয়াসার কাছে যেগুলো আছে এবং আমাদের বিআইডব্লিউটি থেকেও নিয়েছি আমরা জানেন, এইভাবে আমরা সবার সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমেই এই খালগুলো ইনশাল্লাহ পরিষ্কার করব। ঢাকার খালগুলোকে ঘিরে নান্দনিক পরিবেশ তৈরির সফলতা নিয়ে ভিন্ন মত আছে নগর পরিকল্পনাবিদদের। দুই পাশে যে জায়গাটা আপনি কেটে নেবেন এটা তো খালের জায়গা থেকে নেবেন, মানুষের জমি থেকে নেবেন না, তাহলে খাল দিয়ে পানি যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা যখন আপনি কেটে নান্দনিকের কারণে যতটুকু জায়গায় আপনি করেন, ওয়াকওয়ে করেন, পাশে বসার জায়গা করেন, যাই করেন, সেটা খালের জায়গা কমে যাচ্ছে। অর্থাৎ এখনও পানি ধারণ করছিল না, তখন আরও কমে গেল। খালের প্রশস্ততা না কমিয়ে দুপাশের সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে নজর দিতে দুই সিটি কর্পোরেশনকে তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো পুরন ঢাকার ঐতিহ্যবাহী শেখ রাইন উৎসব।
পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই সামাজিক অনুষ্ঠানটি ঘড়ি উৎসব নামেও পরিচিত। গতকাল দুপুরে শকর আইনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে ছিল শেখর আইন উৎসবের আয়োজন। খাওয়া দাওয়া, গান বাজনা আর আতশবাজির মধ্য দিয়ে উৎসব পালন করে পুরান ঢাকার বাসিন্দারা। মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট। পৌষ সংক্রান্তে ঐতিহ্যবাহী উৎসব, পুরনো ঢাকায় শাকরাইন পালিত হয় সার্বজনীন ঢাকাইয়া উৎসব হিসেবে। এবারও পুরনো ঢাকার ঐতিহ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শাকরাইন পালন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভিক্টোরিয়া পার্কের সামনে একটি বহুতল ভবনের ছাদে উৎসব উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র। পুরো ঢাকাবাসী আজকে এই শাকরাইন উৎসব আয়োজন করছে এবং উপভোগ করছে। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এ সময় ঘুরি উড়িয়ে আয়োজকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন তিনি। একদিকে খাওয়া দাওয়ার আয়োজন, অন্যদিকে ঘুরি উড়ানো। শাকরাইনের এই আনন্দ উপভোগ করতে কেউ কেউ আসেন সুদূর প্রবাস থেকে, অনেকে আবার প্রথমবার কাছ থেকে দেখছেন উৎসব আয়োজন। আমরা ঈদেও এত অপেক্ষা করি না যতটা আমরা শাকরাইনের জন্য এতটুকু ওয়েট করি। আজকে যে এটা এভাবে করতে পেরেছি, আজকে যে এত ভালো হবে এটা ভাবতেও পারিনি। দেখা হচ্ছে এই ফার্স্ট, পুরান ঢাকায় আসলাম দেখার জন্য যে কিভাবে শাকরাইন উদযাপন করা হয়। মেয়রের নির্দেশে ওয়ার্ড কাউন্সিলররা লাটাই ঘুরির যোগান দেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সূচনা করেন তারা। কিশোর গ্যাং, মাদকের মতো বিভিন্ন জায়গায় এগুলা তারা ইনভলভ হচ্ছে। এই কালচারাল প্রোগ্রামগুলো যদি কন্টিনিউ থাকে, স্পোর্টসগুলো যদি কন্টিনিউ থাকে, দেন তারা ওগুলো থেকে বেরিয়ে আসবে। ঘুড়ি বিতরণ করছি এবং প্রতিযোগিতা করছি, ঘুড়ির যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। বেলকুনির থেকে বিভিন্ন ছাদের থেকে আমাদের এই ঘুড়ি উৎসবটাকে উপভোগ করার জন্য সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শাকরাইনের মূল আকর্ষণ আতশবাজি। দিনের আলো নিভতেই পুরনো ঢাকার আকাশ আলোকিত হয় আতশবাজির ঝলকানিতে। দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং বেরঙের ফানুসে ছেয়ে যায় আকাশের সীমানা। আলোর মিছিলের পাশে পিঠাপুলির আয়োজন। এই হলো পুরনো ঢাকার অন্যতম প্রধান সামাজিক উৎসব। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক মহড়া, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম এই বাহিনী, বললেন ভূমি মন্ত্রী। করোনায় বিশ্বে একদিনের মৃত্যুর রেকর্ড 17,000, যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদে। বাংলাদেশ নৌবাহিনীতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। আর সক্ষমতা আরও বাড়ানোর কাজ অব্যাহত আছে বলে জানান বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। বার্ষিক মহড়া শেষে সব কথা বলেন তারা। ইফরাজ নূরের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। গভীর সমুদ্রে আধুনিক মিসাইলের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বৃহস্পতিবার নৌবাহিনীর 18 দিন ব্যাপী বার্ষিক মহড়া শেষ হয়। এ মহড়ায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক সব সমরাস্ত্র। এর মধ্যে ছিল জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল, শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল এবং সাবমেরিন বিধ্বংসী ডেপথ চার্জ। এছাড়া শত্রুকে ঘায়েল করার মহড়ায় অংশ নেয় সুদক্ষ নৌ কমান্ডো দল। মহড়ায় প্রদর্শন করা হয় যুদ্ধের বিভিন্ন কলাকৌশল। দুপুরে এই মহড়া প্রত্যক্ষ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় নৌবাহিনী একটি দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। নেভি কিন্তু শুধু সমুদ্র জাহাজ নিয়ে না, আজকে আকাশপথে, সমুদ্রপথে এবং স্থলপথে বাংলাদেশ সাবমেরিন আসবে, এটাও তো একটা স্বপ্নের বিষয় ছিল কিন্তু আসলে। আজকে তো এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সাগরে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধ সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী সদা প্রস্তুত বলে জানান বাহিনীটির প্রধান। পুরো সমুদ্রকে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু নৌবাহিনীর উপর, এবং আমরা সবসময় এটা সুরক্ষা করব ইনশাআল্লাহ, সেই সামর্থ্য আমরা যুগিয়েছি। নৌবাহিনীর নিয়মিত কার্যক্রম হিসেবে বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়। ব্লু ইকোনমির উন্নয়নে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আর বাহিনীটি বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কতটা সক্ষমতা অর্জন করেছে তা এই মহড়ার মাধ্যমে আরেকবার দেখতে পেল বিশ্ববাসী। বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে শিউলি শবনম, একুশে টেলিভিশন।
এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতার 75% টাকা ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রদান করা হবে। গণভবন থেকে ভার্চুয়ালি কর্মসূচি ভাতা সরাসরি উপকার ভোগীদের কাছে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 40 জেলার বাসিন্দারা এই সুবিধা ভোগ করবেন। চলতি বছর সরকার 4টি কর্মসূচির আওতায় এই ভাতা প্রদান করবে, যেখানে বাজেট বরাদ্দ রয়েছে 5,885,64,00,000 টাকা। এই 4টি কর্মসূচির মধ্যে বয়স্ক ভাতাভোগী, বিধবা ও স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য সরকারি ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেবে সরকার। করোনা মহামারীর মধ্যে 2019 তুলনায় 2020 এবং 10 গুণ বেশি টেলিভিশন রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ওয়ালটন। এ উপলক্ষে ওয়ালটন কর্পোরেট অফিসে হাইওয়েস্ট টেলিভিশন এক্সপোর্ট ইন 2020 শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যোগদান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বের 35টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, বাংলাদেশ অবস্থিত ডেনমার্ক দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর রেফিকা হায়াত, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরলা ফুড বাজারে নিয়ে এলো নতুন গুড়া দুধ ডানো গ্রোথ শক্তি। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাধা পেরোবর ডাবল শক্তি শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ডানো গ্রোথ শক্তিতে রয়েছে দ্বিগুণ ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেলস ও প্রোটিন, যা সব বয়সী মানুষের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা ফুডের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী জাকিয়া বারি মোমো, পুষ্টিবিদ ইশরাত জাহান সহ বেশ কয়েকজন মা। এবারে সংস্কৃতি সংবাদ। ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে শনিবার। 10 ক্যাটাগরিতে 73টি দেশের 285টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এবারের আয়োজনে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য 107, স্বল্পদৈর্ঘ্য 120টি এবং বাকিগুলো প্রামাণ্য চলচ্চিত্র। উৎসব চলবে 24 জানুয়ারি পর্যন্ত। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি স্লোগানে এবার অনুবিক্ষ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির এই আয়োজনে প্রাধান্য দেওয়া হয়েছে ভালো চলচ্চিত্র ও মনন মেধার বিকাশ। ইউরোপ আমেরিকার চলচ্চিত্রের বাইরে বিশ্বের বড় একটি স্থান দখল করে নিচ্ছে এশিয়ার চলচ্চিত্র। আয়োজনটি তরুণ নির্মাতাদের বিশ্বমানের ছবির সাথে পরিচিত করাতে সহায়তা করবে, সাথে সাথে এই নির্মাতাদের ভালো ছবি নির্মাণে অনুপ্রাণিত করবে বলছেন আয়োজকরা। আমাদের যে স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি, অবশ্যই সব কিছু মাথায় রেখে আমরা এগোচ্ছি। এবারই আমরা প্রথম অনলাইনের ব্যবস্থা করেছি, যেটা লাকভিল্কির মাধ্যমে আমাদের ফিল্মগুলো দেখা যাবে, লাইক অ্যামাজন বা নেটফ্লিক্সের মতো যেভাবে মানুষ ছবি দেখে। এই জন্য যে আমরা চলচ্চিত্রকে চলচ্চিত্র মতো করে দেখছি, ল্যাপটপে দেখছি না, উৎসবের এটা বড় একটা সুযোগ। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, স্টার সিনেমপ্লেক্স, নন্দন মঞ্চে বসবে চলচ্চিত্রের এই আসর। স্বাস্থ্যবিধি মেনে সরাসরি উপভোগের পাশাপাশি অনলাইনেও দেখার সুযোগ থাকছে উৎসবে। এই ছোট ছোট উৎসবগুলোকে আপনারা যত বেশি গুরুত্ব সহকারে দেখবেন, বাংলাদেশের চলচ্চিত্র তত বেশি এগিয়ে যাবে। সিনেমা করেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সৌভাগ্যবশত সেই সিনেমাটা লেজেন্ডারি লিস্টে আছে। সেটা জাতির জনককে একটু অন্যভাবে, আমরা তার ঠিক বায়োপিক না, অন্যভাবে তাকে দেখিয়েছি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব। টিকিট ছাড়াই শিক্ষার্থীরা প্রবেশের সুযোগ পাবে, আর সর্বসাধারণের প্রবেশের ফি জনপ্রতি 50 টাকা। বিচারের দায়িত্বটা এবার আমরা বাংলাদেশি যারা চরিত্র তাদের উপরে আমরা দিতে পেরেছি।
মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জনগণের আস্থা আছে বলে উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী, সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। 26 জানুয়ারির মধ্যে আসছে 5 কোটি ডোজ ভ্যাকসিন জানালেন স্বাস্থ্যমন্ত্রী, করোনায় আরো 16 মৃত্যু। অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে 9 জঙ্গি পুনর্বাসনের সহায়তা দেবে র্যাব। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি, বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের বিরুদ্ধে চার্জশিট। এবং দ্বিতীয় দফায় অভিশংসিত ট্রাম্প, সিনেটে জরুরি অধিবেশনের জন্য ডেমোক্রেটদের চাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv. পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।